স্বামী আর স্ত্রী দুজনেই অলস, ছুটির দিনেও দুজনে অলস সময় কাটাচ্ছে। একজন মোবাইল দেখছে, আরেকজন টিভির সামনে বসে বসে সিরিয়াল দেখছে। এর ভিতরে স্বামী স্ত্রীকে বলল, আমাকে এক গ্লাস পানি দাও, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সিঙ্গারা ভেজেছে, সিঙ্গারা দিব তোমাকে? স্বামী বলল, কি শোনালে, শুনে জিভে জল এসে গেল। ওই জল এখন চেটে পুটে খেয়ে নাও, আমি এখন টিভির সামনে বসেছি, সিরিয়াল ছেড়ে উঠতে পারবো না। অন্য একদিন স্ত্রী স্বামীকে মেসেজ করলো, বাসায় আসার সময় 1 কেজি আলু, 2 কেজি চিনি আর 1 কেজি আটা নিয়ে এসো। পরে একটা মেসেজ করলো, তানিয়া তোমাকে দেখা করতে বলেছে। সঙ্গে সঙ্গে স্বামী রিপ্লাই, তানিয়াকে? তানিয়া কেউ নয়, তোমাকে মেসেজ সিন করার জন্য এসএমএসটা করেছি। স্বামী বলল, ও আচ্ছা, আমি তো এখন সোনিয়ার সাথে আছি, তাই ভাবলাম তানিয়াটাকে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলল, তুমি কোথায় আছো এখন? ওইখানেই দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসছি। স্বামী বলল, আমি বাজারের পাশে রোডেই দাঁড়ানো আছি, তুমি আসো। স্ত্রী ফোন দিয়ে বলল, আমি পৌঁছে গেছি, তুমি কোথায়? স্বামী বলল, আমি এখন অফিসেই আছি, তোমাকে বাজারে আনানোর জন্য মেসেজটা করলাম। বাজারে যখন এসে গিয়েছো, তোমার এবার যা যা লাগে কিনে নিয়ে বাসায় যাও। অন্য একদিন স্ত্রী স্বামীকে ফোন দিয়ে ধমকের স্বরে বলল, কোথায় আছো এখন তুমি? স্বামী তখন বলল, তোমার মনে আছে ওই যে সেই জুয়েলারির দোকানটা, তুমি যেখানে গিয়ে আটকে গিয়েছিলে, একটা খুব সুন্দর একটা গলার নেকলেস তোমার খুব পছন্দ হয়েছিল, বলেছিলে ইস যদি এই গয়নাটা কিনতে পারতাম। স্ত্রী তখন গদগদ স্বরে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, সেই জুয়েলারির দোকানটা আর সেই গয়নাটা। স্বামী তখন উত্তরে বলল, আমি ঠিক সেই জুয়েলারির দোকানের পাশের দোকানে বসেই চা খাচ্ছি, আসতে একটু লেট হবে। আমাদের বিবাহবার্ষিকীর দিন স্ত্রী বলল, কাল তো আমাদের বিবাহবার্ষিকী। স্বামী বলল, এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, 25টা মুরগি আনলেই হবে, মুরগির রোস্ট বানাবো। স্বামী উত্তরে বলল, 25 বছর আগের ভুলের কারণে আবারও 25টা অবলোকনের যান যাবে। তুমুল ঝগড়ার পর স্ত্রী স্বামীর গলা ঠাস করে চর বসিয়ে দিল, তুমি আমাকে সিরিয়াসলি চর মারলে নাকি? আর কি করে সিরিয়াসলি চর মেরেছি, ঠিক আছে আমি আবার ইয়ার কি পছন্দ করি না।